পেইন্ট অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কী করে খুব সহজে দৃশ্য আঁকা যায় তার নিয়ম। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন। এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে সবার আগে পেয়ে যাবেন। আর অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে এরকম ভিডিও আমি আরও করতে উৎসাহিত হই। আর যদি আপনাদের কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে সেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। আমি দেখুন একটা ঘর আসছি, প্রথমে হিসেব দিয়েছিলাম, হিসেব দিয়ে ডাবল করে দিয়ে আঁকলাম এবং সেই দাগটা নিচের দিকে নিয়ে গেলাম। তারপরে উপর থেকে সোজা দাগ দিলাম, দাগ দিয়ে টুকনা করে নিচে নামলাম, সোজা করে দাগ দিয়ে এই দাগের সাথে উপরটা মিশিয়ে গেলাম। একই নিয়ে আমি দুই সাইডে ডিজাইন করে ঘরেতে ফেললাম খুব সহজ। এবার মাঝখানের দিক থেকে আমি জল মাংস নিলাম। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা লাইক সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দিন। আমি ফিফটিনের ডিজাইনটা এখন উপরে আমি গাছ এসেছি। গাছের ডালের মতো নিয়ে নিলাম, এরপরে গাছের ডিজাইনটা আমি রঙের সাহায্যে করে দেখাবো। আমি এখানে যে রঙগুলো ইউজ করবো প্রত্যেকটাই হচ্ছে ডায়মন্ড কালারের রং বা সুতো রঙও বলতে পারেন। আমি লাল কালারের রং দিয়ে গোল গোল করে নিয়েছি এবং বেগুনি কালার দিয়ে তার পাশে একটু হাইলাইট করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এবং তারপর ভেতর থেকে গাঢ় সবুজ কালার দিয়ে দিচ্ছি, সবুজ কালার দিয়ে রং করে দিচ্ছি। দেখুন মাথায় একটু সুতা আছে, এই জন্য এটাকে সুতা রঙও বলে অনেকে। তারপর ভেতর থেকে আমি একটু টিয়া কালার দিয়ে রং করে দিলাম। এরপরে একটু ডালে কোনা কোনা করে একটু ডালপালা এঁকে নিলাম। আমি এবার ঘরে রং করছি, ব্লু কালারের রং দিয়ে চারিদিকটা আমি রং করে দিয়েছি এবং আকাশি কালার দিয়ে রং করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো এখানে রং করে নিতে পারেন, আবার চাইলে আমার মতনও করে নিতে পারেন। এরপরে আমি কমলা কালার দিয়ে টিনের বেড়াটা উপরে টিনটা এঁকে নিলাম, ওর পাশে আমি পরের ঘরের টিনটায় হলুদ কালার দিলাম এবং মাঝখানে কমলা কালার দিলাম এবং চারপাশে অ্যাশ কালারের রঙটা দিলাম। অ্যাশ কালারের রঙটা খুবই সুন্দর, এখানে একটু জড়ি জড়ি ভাব আছে, হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, বাট অ্যাশ কালারের রঙটা খুবই সুন্দর, একটা জড়ি জড়ি ভাব দেয়। উপরে আমি একটু মেঘ মেঘ এঁকে নিলাম। এবার আমি গাঢ় সবুজ, হালকা সবুজ এবং সবুজ বা টিয়া কালার দিয়ে আর হলুদ কালার দিয়ে একটু ঘাস লতা পাতা এঁকে নিচ্ছি। দর্শক আপনাদের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে আমাকে রিকোয়েস্টের মাধ্যমে সেটা জানিয়ে দিবেন, তাহলে আমি সেই ভিডিওগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে আপলোড দিয়ে দিব। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আমি একটু লতা পাতা আঁকা হয়ে গেল, এবার আমি নিচ থেকে একটু হালকা আকাশি কালারের রং দিয়ে একটু পানি রং করে দিচ্ছি এবং একটু পাশের সাইডটা আমি বাদামি বাদামি কালারের রংটা দিয়ে গাঢ় করে দিলাম। এবার মেঘের কালারটা আমি আকাশি করে দিলাম এবং তার পাশের মেঘটা আমি সেই একই কালারের রংটা দিয়ে গাঢ় করে দিব। দেখুন দর্শক একটু চকচকে রংটা খুবই সুন্দর। পরেরটা আমি
রটের এটা দিয়ে দিলাম এবং মাঝখান দিয়ে আমি একটা নৌকা এঁকে দিলাম। মাছি দিলাম এবং বৈঠার মাথা দিয়ে একটু পানি ঢেউয়ের মতন করে এঁকে দিলাম। এবার একটু পানির ঢেউ আঁকাচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকুন, আমার চ্যানেলের পাশে থাকুন, এরকম ভিডিও।